আজকে আমি আবার আপনাদের নিয়ে আসলাম আমার আম্মুর শখের বাগানে। আজকে আমার আম্মু বাগানে যত্ন নিতেছে, দেখতেই পাচ্ছেন আমার আম্মু কতটা পরিশ্রম করে বাগানের পিছনে। আজকে আমার আম্মু গাছে সরিষার ফুল দিচ্ছে, দুই তিন দিন পানিতে ভিজিয়ে রাখার পর আম্মু এটা সব গাছে মোটামুটি দিয়ে দিচ্ছে। আজকে বাগানে মোটামুটি অনেক রকমের ফুল ফুটেছে, দেখতেই পাচ্ছেন সুন্দর আমাদের এই বাগান। আর আমাদের বাগানে আজকাল অনেক মৌমাছি আসে, একটা ফুলই এত সুন্দর যা বলার বাইরে। আমার আম্মু বাগানে পরিচর্যা করতেছে, গাছে পানি দেওয়ার জন্য পানি আনতে গেছে। এই গাছটা যে ফুল ফুটেছে সাদা, এই ফুলটির নাম হচ্ছে এত সুন্দর, এত মিষ্টি। শরবত, আমের শরবত, লেবু শরবত এগুলো খেতে খেতে ভালোই লাগে, অনেক মজাই লাগে, একটা রিফ্রেশিং ভাব থাকে। বাগানটা ছোট হলেও এই বাগানে অনেক রকমের ফুল আছে, অনেক সুন্দর, প্রতিটা ফুলই অনেক সুন্দর। কিছু অনেক বাগানে আসলে বেল ফুলের ঘ্রাণে মনটা একেবারে ভালো হয়ে যায়, আর ছোটবেলার কথা মনে পড়ে। এই আমাদের পেয়ারা গাছে ভালোই পেয়ারা আসছে, গাছে পানি দিচ্ছে। আম্মু সকাল থেকে গাছে গাছে যত্ন নেওয়া শুরু করে দেয়, এক দুই ঘন্টা আম্মু গাছের পিছনে সময় ব্যয় করে। আসলে গাছে পরিচর্যা না করলে এত সুন্দর ফুল আসলে করতো না। এই যে দেখুন এই গাছটা এত সুন্দর, মনে হচ্ছে যে একটা আর্টিফিশিয়াল কিছু